হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল অব ভারতীয় ফুটবল আজকে আমরা চলে এসেছি এবং আজকে দীর্ঘ প্রতীক্ষিত ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে যে এই বছর নাম হয়েছে কালিঙ্গা সুপার লিগ এই সুপার লিগ নিয়ে আমি আগে কিন্তু অনেক কিছু আপনাদের বলেছি এই সুপার লিগের ফরমেশন বলেছি কীভাবে খেলা হবে বলেছি কোন কোন দল অংশগ্রহণ করবে বলেছি এবং আজকে সেই দিন যেই দিন কিন্তু কালিঙ্গা সুপার লিগের প্লে অফ ম্যাচ হবে আই লিগের এই মুহূর্তে যে দুটো দল চার এবং পাঁচ নম্বর পজিশানে আছে আমি আই লিগ গ্রুপ অনুযায়ী বলছি না আই লিগের যে পাঁচটা দল অংশগ্রহণ করছে এবার সুপার লিগে তার মধ্যে যারা চার এবং পাঁচ নম্বর দলে আছে যথা

ইন্টারকাশি এবং রাজস্থান ইউনাইটেড ফুটবল ক্লাব এই দুটো টিম কিন্তু আজকে পরস্পর পরস্পরের মুখোমুখি হচ্ছে এবং আজকে যে টিম জিতবে সেই দলে কিন্তু পৌঁছে যাবে এই সুপার কাপের মেন গ্রুপে গ্রুপ ডিতে তারা কিন্তু অংশগ্রহণ করবে আপনারা সেটা প্রত্যেকেই জানেন আর যারা আমাদের আগের সুপার কাপ সম্পর্কিত ভিডিও দেখেননি তাদের জন্য আজকে আমরা কিন্তু ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারেন তো যাই হোক না কেন এবার আমরা আলোচনা করব আজকের ম্যাচ কি হতে পারে বা কেমন হতে পারে দেখুন প্রতিটা টিম ছটা করে বিদেশি খেলাতে পারবে যেখানে ইন্টার কাছে কিন্তু বর্তমানে পাঁচজন বিদেশি আছে তারা হয়তো পাঁচজন বিদেশিকে দিয়েই শুরু করবে কিন্তু রাজস্থান ইউনাইটেড তাদের ফুল স্ট্রেন্থ বিদেশিদের নিয়েই কিন্তু শুরু করবে আর বর্তমানে যদি দুটো টিমের পজিশন দেখেন বা খেলা দেখেন সেখানে দেখবেন একদিকে ইন্টার কাছে যেখানে শেষ পাঁচটা ম্যাচে একটা ম্যাচ হেরেছে দুটো ড্র করেছে দুটো জিতেছে উল্টো দিকে রাজস্থান ইউনাইটেড কি শেষ পাঁচটা ম্যাচ এখন অব্দি একটা ম্যাচও কিন্তু হারেনি প্রথম দিকে রাজস্থান খেলা সেইভাবে না ধরতে পারলেও বর্তমানে কিন্তু তারা একটা একটা ঠিক পিক পয়েন্টের মধ্যে আছে এবং খুব ভালো খেলছে যেখানে তিনটে ড্র করেছে দুটো ম্যাচ জিতেছে তো এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু বলতেই পারা যায় ম্যাচ হবে খুব টক্কর এবং কেউ কাউকে একটা ইঞ্চিও ছেড়ে দেবে না মাঠের এইটুকু বলতেই পারি আরেকটা কথা এই ম্যাচ আপনারা কিন্তু লাইভ দেখতে পারবেন এই ম্যাচ দুপুর দুটো থেকে হবে এবং কালিঙ্গার যে তিনটে ভেনুতে খেলা হবে অর্থাৎ পিচ ওয়ান পিচ টু টু এবং মেন গ্রাউন্ড কালিঙ্গা মেন পিচ তো সেই তিনটে মাঠের মধ্যে আজকে কিন্তু পিচ ওয়ানে খেলা হবে দুপুর দুটো থেকে খেলা শুরু হবে আপনারা লাইভ দেখতে পারবেন জিও সিনেমা অ্যাপসে এবং হ্যাঁ এই জিও সিনেমা অ্যাপস কিন্তু আপনারা ফোনে দেখতে পারেন কম্পিউটারে দেখতে পারেন যেখানে ক্ষতি দেখতে পারবেন একদম ফ্রিতে এবং এইচডি কোয়ালিটি সম্পূর্ণ মানে সম্বলিত আপনারা কিন্তু দেখতে পারবেন এবং সেখানে এখন অব্দি যা শোনা যাচ্ছে যে অনেকগুলো ভাধাতেই কিন্তু কমেন্ট্রি হবে সেহেতু আপনাদের কোথাও ভুল হবে না বা আপনাদের দেখতে কোথাও খারাপ লাগবে না আর আগামীকালই কিন্তু আমাদের বাংলার দুই জায়েন্ট একদিকে প্রথম দুপুরে খেলতে নামবে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং রাতে খেলতে নামবে তা সন্ধ্যে সময় খেলতে নামবে মোহনবাগান সিনরি ডেকান্সির বিরুদ্ধে সেই ম্যাচের আমরা প্রিভিউ নিয়ে তো চলে আসবো কেমন টিম হবে না হবে প্রথম এগারো কি হবে সব কিছু নিয়ে বলবো তো আজকের ম্যাচের প্রথম এগারো কি হবে আমি কিন্তু বলতে পারছি না তবে আমি আশা করছি রাজস্থান ছটা বিদেশি নিয়ে খেলতে নামবে উল্টো দিকে কিন্তু ইন্টারকাসি পাঁচটা বিদেশি নিয়ে খেলতে নামবে এবং আমরা অপেক্ষায় থাকছি যে কীরকম খেলতে পারে কারণ ইন্টারকাসিতে আমরা জানি জ্যাকি চান সিং কিন্তু খেলছে এবং সুমিত পাসি খেলছে তো তাদের খেলার দিকে আমরা নজর রাখবো তার সঙ্গে তো অরিন্দম ভট্টাচার্য আছে এই পোস্টের তলায় তো ধারে ভারে নামের দিক থেকে ইন্টারকাসি এগিয়ে থাকলেও বর্তমানে পরিস্থিতি অনুযায়ী বা পারফর্ম অনুযায়ী কিন্তু এগিয়ে আছে একটু হলেও রাজস্থান ইউনাইটেড বলতে পারি টক টক্কর কিন্তু হবে একদম সমান সমান এই দিকে আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখবেন আমি তো লক্ষ্য রাখবই এবং এরপরে ম্যাচের কী রেজাল্ট হলো না হলো সেটাও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো জানিয়ে দেবো আর এখন আমাদের চ্যানেলে কিন্তু শর্টস ভিডিও আসছে এশিয়া কাপের চব্বিশটা দলকে নিয়ে আমরা কিন্তু শর্ট ভিডিও করব বর্তমানে আমাদের গ্রুপ এফের কিন্তু সমস্ত দলগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে আজকে থেকে শুরু হবে গ্রুপ ইতে আশা করছি আজকে আপনারা গ্রুপের চারটে দলেরই কিন্তু ফুল স্কোয়াড পেয়ে যাবেন সেইগুলোও লক্ষ্য রাখবেন আমাদের শর্টসের দিকে যাই হোক এখনকার জন্য ভিডিও আমরা এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিজে কমেন্ট বক্সে আপনাদের বন্ধুগুলো লিখে পাঠাবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখনকার জন্য আমরা ভিডিও শেষ করলাম টাটা